আপনি কি স্মার্ট হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পৃথিবীতে মাত্র ফাইভ পারসেন্ট মানুষকে স্মার্ট হিসেবে বিবেচনা করা হয় ষাট থেকে পঁয়ষট্টি ভাগ মানুষ নিজেকে মোটামুটি স্মার্টভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ মানুষ স্মার্ট হওয়ার চেষ্টা করে কিছু কৌশল আর অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আপনি নিজেকে স্মার্ট করে তুলতে পারেন স্মার্ট মানুষের চাহিদা অনেক সকল ক্ষেত্রেই প্রথমে মানুষের ভালোবাসা শ্রদ্ধা সব কিছু অর্জন করতে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে স্মার্ট ব্যক্তিরা যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে তাই আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি নিজেকে স্মার্ট করে তুলবেন প্রথমে আমরা জেনে নেই স্মার্ট কাকে বলে স্মার্টের সংজ্ঞা জানার আগে আমরা আবিধানক অর্থও জানি ইংরেজি স্মার্ট অর্থ বুদ্ধিমান রসবোধপূর্ণ উজ্জ্বল পরিচ্ছন্ন ও সুবেশদারী চটপটে দ্রুত যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মানে নিতে পারে ও চিন্তা করতে সক্ষম সংজ্ঞার কথা বললে অনেকের মাথায় আসে দামি দামি পোশাক কিংবা ব্র্যান্ডেড জিনিস পরে শো অফ করা ব্যক্তিরাই স্মার্ট আসলে এটাকে স্মার্টনেস বলে না সোজা বাংলায় যদি বলি তাহলে বুদ্ধিমান বিচক্ষণ এবং যুগের সাথে নিজেকে আপডেট রাখাটাই স্মার্টনেস এখন আসুন আলোচনা করি কিভাবে আপনি নিজেকে স্মার্ট করে তুলবেন এক নম্বর কথা বলুন বুঝে শুনে অনেক কথা বলার অভ্যাস থাকলে বাড়তি কথা বলা কমিয়ে দিন বেশি কথা বললে সবাই আপনাকে বাঁচাল বলবে আর আপনার উপর বিরক্ত হবে অভিবাদন দিয়ে কথা বলা শুরু করুন যেমন সালাম আদাব শুভ সকাল শুভ সন্ধ্যা ইত্যাদি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথা বলার অভ্যাস করুন কখন কোথায় কি বলতে হবে তা বোঝার চেষ্টা করুন কথা বলুন বুঝে শুনে এবং গুছিয়ে আপনি কি বলতে চাইছেন তা যেন আপনার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় অহেতুক কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন দুই নম্বর পোশাক পরুন রুচিশীল হালফ্যাশানের বা টেন্ডি পোশাক পরা মানেই স্মার্ট হওয়া নয় পোশাক আশাক যদি ঠিক মতো নির্বাচন করতে না পারেন তাহলে আপনার স্মার্টনেস অনেকাংশেই কমে যাবে তাই পোশাক পরুন নিজের ব্যক্তিত্ব অনুযায়ী হাল ফ্যাশনের পোশাক নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলে বেছে নিন সবসময়ই পরা যায় এমন পোশাক পোশাক হবে স্থান পাত্র পাত্রভেদে এটা আপনি সবসময় মাথায় রাখবেন পোশাক হবে মার্জিত রুচির যাতে শালীনতা বজায় থাকে তিন নম্বর নেশাদ্রব্য পরিহার করুন বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নেশার সাথে জড়িত কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে আপনি নিশ্চয়ই নিজেও পছন্দ করেন না আর কেউ করবেও না কারণটা হলো একজন মাদকাসক্ত মানুষ যার হিতাহিত জ্ঞান থাকে না কখন কি করে তার কোনো ঠিক নেই তাই আপনি নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চান তবে অবশ্যই আপনি নেশাদ্রব্য ত্যাগ করুন তাহলেই আপনি স্মার্ট হতে পারবেন চার নম্বর বন্ধু নির্বাচন করুন সতর্কতার সাথে আপনি যদি প্রকৃতপক্ষে স্মার্ট ও ভদ্র মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে অবশ্যই আপনার বন্ধু ও সঙ্গী নির্বাচনে সতর্ক থাকতে হবে একজন খারাপ মানুষ যেমন অসংখ্য ভালো মানুষের সাথে মিশে ভালো হয়ে যেতে পারে ঠিক একইভাবে একজন ভালো মানুষ অসংখ্য খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে যেতে পারে তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন তাহলে আপনার স্মার্টনেস বাড়বে পাঁচ নম্বর খাবার খান নিঃশব্দে আস্তে আস্তে যারা শব্দ করে খাবার খান তাদেরকেও পছন্দ করে না সকলেই তাদের দিকে বিরক্তর চোখে তাকায় নিঃশব্দে খাবার খাওয়ার অভ্যাস করুন খাবার ধীরে ধীরে চিবিয়ে খান এতে শব্দ কম হবে খাওয়ার সময় যতটা সম্ভব কথা কম বলুন ছয় নম্বর নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুন আত্মবিশ্বাসী আচরণ মানুষকে যথেষ্ট স্মার্ট করে তোলে অন্যান্য কিছু গবেষণাতেও দেখা গেছে আত্মবিশ্বাসী আচরণ মানুষকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করে আপনার দ্বারা সম্ভব না আপনি পারবেন না এই ধরনের কথা বাদ দিন আপনার মধ্যে ঘাটতি আছে আপনি দেখতে অসুন্দর আপনি স্মার্ট হতে পারবেন না এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন আপনি নতুন করে বাঁচতে শিখুন আপনি নতুনভাবে স্মার্ট জীবনযাপন করা শুরু করুন হতাশা কখনোই নিজের মনে ঠাই দিবেন না সব সময় মনে করবেন আপনি পারবেন আপনাকে পারতেই হবে আজ থেকে আপনার শক্তিশালী পথ চলা শুরু হোক সাত নম্বর ন্যূনতম সৌজন্যবোধ বজায় রাখুন সব জায়গাতেই কিছু সৌজন্যবোধ মেনে চলা উচিত এতে যেমন বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তেমনি স্মার্টনেসেরও পরিচয় পাওয়া যায় যেমন খুব জোরে জোরে কথা বলবেন না বিশেষ করে কর্মক্ষেত্রে দুপধাপ পা ফেলে হাঁটবেন না নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন কারণ সাহায্য নেওয়ার পর তাকে ধন্যবাদ জানান কাউকে বিরক্ত করলে তাকে দুঃখিত বলুন এগুলো খুবই ফর্মাল আচরণ কিন্তু এই সৌজন্যবোধ আপনার স্মার্টনেস বাড়িয়ে দিবে আট নম্বর ভালো ব্যবহার করুন যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই স্মার্টনেসের অন্যতম পরিচয় আপনার মনের অবস্থা যদি খারাপও হয় তারপরও আপনি ভালো ব্যবহার করুন সবার সাথে অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না ধৈর্য ধরে ধীর সবার সাথে ভালো ব্যবহার করে যান প্রতিটি সময় ভালো আচরণ আপনাকে গড়ে তুলবে একজন স্মার্ট মানুষ হিসেবে নয় নম্বর হেসে কথা বলুন ও অহংকারী মনোভাব ত্যাগ করুন হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেসের পরিচয় তাই কথায় বলার সময় কিন্তু কথা বলার সময় আপনি হো করে হাসবেন না এটাও শোভন নয় তবে যার সাথে কথা বলবেন সে যে কোনো দুঃখের কথা বলে তাহলে আপনিও তার মন বোঝার চেষ্টা করবেন হেসে কথা বলুন সবার সাথে মানুষটি যদি বিরক্ত করা হয় আপনার কথা শুনে সে যেন আপনার বিরক্তটি ধরতে না পারে মোট কথা আপনার সাথে কথা বলে যেন কারো মনে না হয় আপনি খারাপ আচরণ করছেন দশ নম্বর চোখের চোখ রেখে গুছিয়ে কথা বলুন চোখের চোখ রেখে কথা বলাও এক ধরনের স্মার্টনেসের পরিচয় এটা বুদ্ধিমত্তার প্রকাশ বলেও মনে করা হয় তাই কথা বলার সময় কিছু বিষয় মেনে চলুন যে আপনাকে স্মার্ট করে তুলবে যেমন সঠিক শব্দ উচ্চারণ করুন কথা বলায় তাড়াহুড়া করবেন না মুদ্রাদোষ বর্জন করুন আঞ্চলিকতা পরিহার করুন অনেক জোরে কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন এগারো নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন স্মার্ট হওয়ার উপায়গুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি আপনি নিয়মিত গোসল করুন গোসল না করলে আপনার গা থেকে গন্ধ বের হবে যেটা আপনার স্মার্টনেস অনেকটাই কমিয়ে দেবে আপনি ভালো মানের পারফিউম